হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, HVB 10, আপনাদের সাথে ও বাংলাদেশের সাথে। প্রথমত ধন্যবাদ জানাই আমার সকল শ্রোতাদের কাছে এবং যারা আমার হচ্ছে ভিডিওগুলো দেখছে। আমি ফার্স্ট ভিডিও আপলোড করছিলাম গত সপ্তাহে, তো ভালো ফিডব্যাক পাইছি। প্রথম আমার চ্যানেল সবাই সাপোর্ট করতেছেন, থ্যাংক ইউ সেই জন্য। আমি আগেও বলছি, আমি কোনো ভাইরাল বা হচ্ছে ফোকাস হওয়ার জন্য আসেনি। আমি আসছি দেশের যারা প্রতিভাবান ফুটবলার, যারা হচ্ছে উদীয়মান তারকা, তাদের জন্য। আমি আমার জীবনে এবং আমাদের যে সহপাঠী তাদের জীবনে যে অভিজ্ঞতা, সেগুলো আপনাদের শেয়ার করতে চাচ্ছি, শেয়ার করতে চাই, এবং যাতে হচ্ছে এই শেয়ারের মাধ্যমে প্লেয়াররা হচ্ছে উঠে আসে এবং আমাদেরকে দেখে ইন্সপায়ার হয়, সেই কারণে আসা অ্যাকচুয়ালি। তো গত ভিডিওতে যেটা হয়েছে মেনলি, যে অনেকে আমাকে কমেন্টস করছে যে হেমন্ত ভাই, আপনাদের মতো প্লেয়ার হইতে হলে কি করতে হবে। হ্যাঁ, আমি চাই যে আমার থেকে এবং আমাদের যারা সহপাঠী আছে তাদের থেকেও ভালো প্লেয়ার হোক, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ একটা ভালো পর্যায়ে যাক। তো এই বিষয় নিয়ে কথা বলবো, যে অবশ্যই আমার থেকে যাতে ভালো ফুটবলার হইতে পারো তোমরা বা আপনারা হইতে পারেন, সেই বিষয়ে কথা বলবো। কথা হইতেছে যে আমি হেমন্ত, জামাল ভুঁইয়া বা হচ্ছে এখন যারা ন্যাশনাল টিমের এখন হচ্ছে কারেন্ট প্লেয়ার আছে, রাকিব আছে, বাদশাহ আছে, বিভিন্ন প্লেয়ার বিভিন্ন পজিশনে আছে, তাদের থেকেও ভালো হতে হবে, তাহলে ফুটবলের মানটা আরো এগিয়ে যাবে। তো কি করতে হবে বেসিক্যালি, আমি হচ্ছে প্রফেশনাল নিয়ে কথা বলছিলাম গত ভিডিওতে, এবার বলবো যে আসলে প্রফেশনাল তো হচ্ছে একেবারে, প্রফেশনাল তো হচ্ছে একবারে আমাদের মানে যেটা বাধ্যতামূলক, এটাই আমার রুজি রুটি আমি বলছিলাম। সো প্রফেশনাল ওয়েতে তোমাকে যেতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে আউট অফ দ্য ফিল্ড এবং ফিল্ডের ভিতরে এবং বাইরে। তোমরা কি করবে, যারা হচ্ছে কেবল ফুটবল স্টার্ট করছো, তারা প্রথমত তোমরা হচ্ছে কোনো প্রশিক্ষকের কাছে হচ্ছে একদম ছোট ছোট স্কিলগুলো হচ্ছে আয়ত্ত করবা, তারপরে হচ্ছে তোমরা কোর করবা, ফ্লেক্সিবিলিটি বাড়াবা, রানিং বাড়াবা, ডেভেলপ করবা এগুলো। দেন প্র্যাকটিস শেষে তোমরা করবা কি, তোমাদের যেগুলো ইন্ডিভিজুয়াল কাজ আছে করতে পারো, পড়াশোনা এগুলো। বাট তো তোমরা যেটা করবে আউট অফ দ্য ফিল্ড, মানে মাঠের বাইরে যেটা করবে, তোমরা হচ্ছে পানি পরিমাণ মতো খাবা, ঘুমাবা, ভালো একটা রেস্ট দিবা এবং হচ্ছে সুইমিং করতে পারো। হ্যাঁ, তো এই যে ছোট ছোট কাজ, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বড় প্লেয়ার হওয়ার জন্য। এগুলো শুধু এক দুই দিন করলে হবে না, এক সপ্তাহ করলে, এগুলো হচ্ছে তোমার রুটিন, রুটিনে থাকতেই হবে, তোমার প্রতিনিয়ত তোমার থাকতে হবে যদি প্রফেশনাল প্লেয়ার হতে চাও। আর জামাল ভুঁইয়া বা আমি বা আমরা আসলে এত ইজিলি এখানে এই প্ল্যাটফর্মে আসে নাই, এই প্ল্যাটফর্মে আসতে আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। প্রথমত খাবার থেকে শুরু করে ঘুম, তারপরে যে কোনো এনজয়মেন্ট থেকে শুরু করে সব কিছু হচ্ছে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো তোমার যদি প্রফেশনাল প্লেয়ার হইতে হয়, তোমরা যদি প্রফেশনাল প্লেয়ার হইতে চাও, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমরা পড়াশোনাও করছি, খেলাধুলাও করতেছি, ইভেন হাই লেভেলে, বাংলাদেশের যে হাই লেভেল সেখানে খেলাধুলা করতেছি। তো তোমরা যেটা করবা, যে আউট অফ দ্য ফিল্ড চলাফেরা এবং হচ্ছে সব কিছু হচ্ছে চেঞ্জ করে ফেলবা, রুটিনের মধ্যে আনবা, হ্যাঁ, খাওয়া দাওয়া লিমিটে এবং হচ্ছে ঘুম সুন্দর, দেন হচ্ছে রেস্ট, হ্যাঁ, দেন ভালো ভিডিও দেখবা, যেমন বড় বড় প্লেয়ার ইংলিশ লিগের এবং হচ্ছে বুন্দেশ লিগের, লা লিগা, এগুলোর প্লেয়ারদের হচ্ছে ফলো করতে পারো, তাদের প্র্যাকটিসগুলো ফলো করতে পারো। আমি জাস্ট আসছি যে প্ল্যাটফর্মটা হচ্ছে কীভাবে সহজ করে দেয় তোমাদেরকে, কীভাবে সহজ করে দেওয়া যায়, কীভাবে আসতে পারো, কীভাবে আমাদেরকে দেখে ইন্সপায়ার হতে পারো, সেই জন্য আসা আর কি। এবং কোনো যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবেন যে ভাই আপনি হচ্ছে এই প্রবলেম আমাদের হয়, এটা আমাদেরকে একটু এটা নিয়ে ভিডিও করবেন। আমি এখন জাতীয় দলের ক্যাম্পে আছি, এই কারণে আমি হচ্ছে অ্যাক্টিভেশন কোনো ভিডিও আমি হচ্ছে এখন আপলোড করতেছি না। আমি অবশ্যই তোমাদের কমেন্টসের হচ্ছে কমেন্টসগুলো পড়ে যেগুলো দেখবো যে প্রবলেম, ওগুলো নিয়ে আমি হচ্ছে অ্যাক্টিভ ভিডিও করব অবশ্যই, তোমাদেরকে সেই ভুলগুলো আমি শুধরাই দিব, আমি মাঠে গিয়ে নিজে ভিডিও আপলোড করে আর তোমাদেরকে দিব। তো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবো কি লাগবে, কি জানতে চাও, কিভাবে কি করতে হবে, আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবা, আমি অবশ্যই তোমাদের সাথে আছি এবং তোমাদের জন্যই, হ্যাঁ, এই বাংলাদেশ ফুটবল আগায় নেওয়ার জন্যই এই চ্যানেলটি খোলা অ্যাকচুয়ালি। হ্যাঁ, যাতে আমাদের আমাদের র্যাঙ্কিং খুবই এখন পর, হ্যাঁ, আমরা হচ্ছে এখন ইন্ডিয়ার থেকে অনেক পিছনে আছি।
সামান্য ইন্ডিয়া, তো আমাদের যদি হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যাইতে হবে, বাছাই পর্ব খেলতে হয়, তাহলে আমাদের অনেক ওয়ার্ক করতে হবে। আর সেটা পারবে সম্পূর্ণ হচ্ছে যারা উদীয়মান তারকা প্রতিভাবান প্লেয়ার, তারাই পারবে কিন্তু। ঠিক আছে, তো আমি এই বলে আজকে ভিডিও বড় না করতেছি, আমি ন্যাশনাল টিমের ক্যাম্পে আছি, আমি অ্যাক্টিভ ভিডিওগুলো হচ্ছে পরবর্তীতে করবো আমি।